হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল অল অ্যাবাউট প্রফিটে যেখানে আমরা করে থাকি প্রফিট রিলেটেড অনেক কিছু কথা তো চলুন এই ভিডিওটি বেশি লম্বা না করে আজকের এই ভিডিওটি চালু শুরু আরম্ভ করা যাক বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের জন্য তিনটে অনেক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে এসেছি তোমাদের ইন্টারভিউ সংক্রান্ত ডেট নিয়ে একটা বড় আপডেট তোমাদেরকে দেব এই ভিডিওতেই সঙ্গে তোমরা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছো যে তোমাদের রাফাল নিয়ে একটা পিডিএফ চাই আমি সমস্ত প্রশ্ন যেগুলো তোমাদেরকে ইন্টারভিউতে জিজ্ঞাসা করতে পারে রাফাল নিয়ে বা রাফাল সংক্রান্ত বিষয় নিয়ে তো সমস্ত কিছু প্রশ্ন কিন্তু তোমাদেরকে একটা পিডিএফ প্রোভাইড করে দেবো সেই পিডিএফের বাইরে কিন্তু কোনো প্রশ্ন তোমাকে ধরবে না তো সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে এবং সঙ্গে একটু আলোচনা করব লেবাননে একটা বিভৎস ব্লাস্ট হয়েছে সেই ব্লাস্ট নিয়ে অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন তো এই ভিডিওটা একটা কম্প্যাক্ট ভিডিও হবে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে তোমরা জানতে পেরে যাবে তো চেষ্টা করো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বাংলার চ্যানেল বাঙালি চ্যানেল অল অ্যাবাউট প্রফিটকে সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দেবেন সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাপোর্ট করুন তো চলুন ভিডিওটা বেশি লম্বা করছি না ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট কথা বলে রাখি তোমরা যদি এই পিডিএফটা পেতে চাও অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া লিংকে ক্লিক করে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে জয়েন হয়ে যাবে এই পিডিএফটা একেবারে বিনামূল্যে কিন্তু পেয়ে যাবে তো চলো প্রথমে একটু আলোচনা করে নিচ্ছি দেখতে পাচ্ছ তোমরা এখানে কিন্তু এটা ডাব্লিউবিপি ইন্টারভিউ পার্ট এইটিন প্লাস নাইনটিন এইটিন প্লাস নাইনটিন কেন আছে কারণ এটা দশ পর্যন্ত পর্যন্ত প্রশ্ন আমরা আগের ভিডিওতে কভার করেছি পর্যন্ত প্রশ্নগুলো কিন্তু কভার করা রয়েছে আগের ভিডিওতে এখন এগারো নম্বর প্রশ্ন থেকে কিন্তু আমরা এই ভিডিওটা শুরু করবো তো এগারো নম্বর প্রশ্ন থেকে শুরু করছি বেশি সময় নষ্ট না করে তো এগারো নম্বর প্রশ্ন রয়েছে সম্প্রতি ভারতে কয়টি রাফাল এসেছে তাহলে তোমরা আশা করছি সকলেই জানো যে ভারতে সম্প্রতি কিন্তু পাঁচটি রাফাল এসেছে নেক্সট প্রশ্ন বারো নম্বর প্রশ্ন দেখে নেব ভারতে রাফালের মোট কটি মডেল এসেছে তাহলে এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা ভারতে যে পাঁচটি রাফাল এসেছে তার মধ্যে মডেল মডেল কটি রয়েছে তো মডেল দুটি মডেল রয়েছে কিন্তু তাহলে নেক্সট প্রশ্ন দেখে নেব তেরো নম্বর প্রশ্ন মডেল দুটির নাম কি যে মডেল দুটি এসেছে ভারতবর্ষে সেই মডেল দুটির কি কি নাম রয়েছে তাহলে মডেল দুটির নাম রয়েছে আর বি জিরো জিরো থ্রি সমস্ত উত্তর কিন্তু এখানে তোমরা পিডিএফের নিচে পেয়ে যাবে তো উত্তর নিয়ে কিন্তু একেবারে চিন্তিত হবে না উত্তর তোমরা এই পিডিএফে আমি লিখে দিয়েছি এই পিডিএফটা অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে করে কালেক্ট করে নেবে তাহলে এখানে তেরো নম্বর প্রশ্নে আছে মডেল দুটোর নাম কি। তাহলে মডেল দুটোর নাম হচ্ছে একটা মডেল হচ্ছে আর বি জিরো জিরো থ্রি রাকেশ সিং ভাদৌরিয়া আর সেকেন্ড মডেলটা হচ্ছে বি বিএস সিরিজ ঠিক আছে বিএস হচ্ছে আর বিএস স্ট্যান্ড ফর বীরেন্দ্র সিং ধানওয়া ঠিক আছে তাহলে এই তেরো নম্বর প্রশ্নটাতে কিন্তু প্রচুর ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে যে মডেল দুটোর নাম কি দেখো বন্ধুরা তোমাকে একটা কথা বলে রাখছি এই যে আর বি জিরো জিরো থ্রি মডেল এটা হচ্ছে কিন্তু একটা ট্রেনার পাইলট মানে ট্রেনার এখানে দুটো সিট ক্যাপাসিটি রয়েছে এবং বিএস সিরিজ যেটা রয়েছে সেটা কিন্তু ওয়ান সিটার রয়েছে এবং সেটা কিন্তু যুদ্ধ বিমান আরবি জিরো জিরো থ্রিটা হচ্ছে ট্রেনার পাইলট যে যেটার সাহায্যে কিন্তু শেখা হচ্ছে এই রাফেল যুদ্ধবিমানটা কিভাবে চালানো হয় চোদ্দো নম্বর প্রশ্ন দেখে নেব রাফাল যুদ্ধবিমানকে বিধ্বংসী বানায় কোন কোন মিসাইল তাহলে রাফাল যে যুদ্ধ বিমানে কী কী মিসাইল রয়েছে এক হচ্ছে মিটিওর মিসাইল দু নম্বর হচ্ছে স্ক্যাল্প মিসাইল তিন নম্বর হচ্ছে হ্যামার মিসাইল এই মিসাইলের নামগুলো একটু অবশ্যই মনে রাখবে জিজ্ঞাসা করতে পারে তোমাকে ইন্টারভিউয়াল পনেরো নম্বর প্রশ্ন দেখে নেব রাফাল এর সর্বোচ্চ গতি কত তাহলে রাফালের সর্বোচ্চ গতি হচ্ছে দু কিমি পার আওয়ার ঠিক আছে দু কিমি পার আওয়ার ষোলো নম্বর প্রশ্ন দেখে নেব এই যুদ্ধ বিমানটি এক মিনিটে কত উচ্চতায় পৌঁছোতে পারে তাহলে এই যুদ্ধ বিমানটি এক মিনিটে প্রায় আঠেরো হাজার ফিট উপরে কিন্তু উঠে যেতে পারে সতেরো নম্বর প্রশ্ন দেখে নেব রাফাল সর্বোচ্চ কত উচ্চতা পর্যন্ত উঠতে পারে রাফালের সর্বোচ্চ যে উচ্চতা সেটা কিন্তু পঞ্চাশ ফুট পর্যন্ত কিন্তু রাফাল উঠতে পারে আচ্ছা আঠেরো নম্বর প্রশ্ন হচ্ছে হরকিরত সিং কে তাহলে আঠেরো নম্বর প্রশ্নের উত্তরটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে যে হরকিরাত সিং উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের কোন এয়ারবেস এ এই বিধ্বংসী বিমান ল্যান্ড করেছে এটা আশা করছি সকলেই জানো যে আম্বালা এয়ারবেসে কিন্তু এই যুদ্ধ বিমানটা ল্যান্ড করেছে কুড়ি নম্বর প্রশ্ন দেখে নেবো কত তারিখে এই যুদ্ধ বিমানগুলি ভারতে আসে তাহলে ইন্টারভিউয়ারা তোমাদেরকে জিজ্ঞাসাই করতে পারে যে কত তারিখে এই যুদ্ধ বিমানগুলি ভারতে আসে তাহলে তোমার উত্তর হয়ে যাবে উনত্রিশে জুলাই ঠিক আছে একুশ নম্বর প্রশ্ন হয়ে যাবে মোট কতগুলি রাফাল ভারতকে দেওয়া হলো মোট কিন্তু দশটি রাফাল ভারতকে দেওয়া হলো যেটার মধ্যে পাঁচটি ভারতে এসে গেছে এবং পাঁচটি এখনও ফ্রান্সে রয়েছে যে যুদ্ধ বিমানগুলির সাহায্যে কিন্তু এখনও ভারতের সেনাবাহিনী ট্রেন হচ্ছে ওইখানে ঠিক আছে তার মানে ফ্রান্সে পাঁচটা রাফাল রয়েছে যেখানে কিন্তু ট্রেনিং চলছে এবং পাঁচটা রাফাল ভারতবর্ষে এসে গেছে বাইশ নম্বর প্রশ্ন কত সালে ভারত এবং ফ্রান্সের মধ্যে রাফাল নিয়ে এই চুক্তিটা হয়েছিল তাহলে এটা হয়েছিল জেনারেলি দু হাজার ষোলো সালে তো এই যে এই চুক্তি যে ভারত ছত্রিশটা রাফাল ফ্রান্সের কাছ থেকে কিনবে এই চুক্তিটা হয়েছিল কিন্তু দু হাজার ষোলো সালে ঠিক আছে তারপরে তেইশ নম্বর প্রশ্ন দেখে নেব কত সাল পর্যন্ত ফ্রান্স এই ছত্রিশটি রাফাল ভারতের হাতে তুলে দেবে তাহলে আমি প্রথমেই তোমাদেরকে বলেছি যে মোট ছত্রিশটা রাফাল কিন্তু ফ্রান্স ভারতকে দেবে আর এইটাই চুক্তিটা এই চুক্তিটা স্বাক্ষর হয়েছিল দু সালে এবং বলা হয়েছে দু হাজার একুশ সাল পর্যন্ত কিন্তু ছত্রিশটা রাফাল ফ্রান্স ভারতকে দিয়ে দেবে চব্বিশ নম্বর প্রশ্ন দেখে নেব সরি চব্বিশ নম্বর প্রশ্ন দেখে নেব ভারতে কোন এয়ারবেসে এই যুদ্ধ বিমানগুলি রাখার পরিকল্পনা করা হয়েছে তাহলে এই যে এই যুদ্ধ বিমানটা আছে এই যুদ্ধ বিমানটা বেসিক্যালি আম্বালা এবং হাসিমারা যেটা ওয়েস্ট বেঙ্গলে রয়েছে এই দুটো এয়ারবেসে কিন্তু এই রাফাল যুদ্ধ বিমানটা রাখা হবে নেক্সট নেক্সট প্রশ্ন প্রশ্ন নম্বর দেখে নেব আম্বালা এয়ারবেসে কেন এই যুদ্ধ বিমানটি রাখার পরিকল্পনা নেওয়া হলো ভারতে তো আরও অনেক এয়ারবেস রয়েছে কিন্তু আম্বালা এয়ারবেসে কেন এই যুদ্ধ বিমানটা রাখার পরিকল্পনা করা হলো তো এই আম্বালাতে এই রাফালটা রাখার একটা প্রধান কারণ হলো আম্বালা লোকেশানটা এত সুন্দর যে সেখান থেকে কিন্তু খুব সহজে ইন্ডিয়া চীন বর্ডার এবং ইন্ডিয়া পাকিস্তান বর্ডার এই দুটো বর্ডারে কিন্তু অ্যাক্সেস সম্ভব সেই জন্য কিন্তু আম্বালা এয়ারবেসকে বেছে নিয়েছে ভারতীয় এয়ার ফোর্স ঠিক আছে এরপর তোমরা ফ্রি যদি মক ইন্টারভিউ দিতে চাও ফ্রি নয় এটা প্রথমে ফ্রি নেওয়া হচ্ছিল এখন শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা মূল্যে কিন্তু তোমাদের ইন্টারভিউ নেওয়া হচ্ছে মক ইন্টারভিউ অনলাইন ইন্টারনেটে ভিডিও কলের মাধ্যমে ঠিক আছে শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা বন্ধুরা আশা করছি পঁয়ত্রিশ টাকাটার কোনো মূল্য নয় তোমাদের কাছে কারণ পঁয়ত্রিশ টাকা দিয়ে আজকাল কিছু হয় না গরিব ছেলেদের কথা ভেবে কিন্তু এত কম মূল্যে ইন্টারভিউটা নিচ্ছি আর কোনো চ্যানেলে কিন্তু পঁয়ত্রিশ টাকা মূল্যে তোমাদের ইন্টারভিউটা নেবে না এটা কিন্তু তোমাদেরকে মানতে হবে কারণ পঁয়ত্রিশ টাকা মূল্য দিয়ে কিন্তু তোমাদের ইন্টারভিউ কেউ নেবে না আমি চেষ্টা করছি যাদের সকলেই অ্যাক্সেস করতে পারে পঁয়ত্রিশ টাকা দিয়ে এই ইন্টারভিউটা একবার ইন্টারভিউ দিয়ে দেখো বা যারা ইন্টারভিউ দিয়েছে তাদের সঙ্গে কথা বলে দেখো যে ইন্টারভিউ কি কোয়ালিটির নেওয়া হয় ঠিক আছে ইন্টারভিউ খুব যত্ন সহকারে ভালোভাবে কিন্তু নেওয়া হবে তোমরা যদি ইন্টারেস্টেড থাকো অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে কনট্যাক্ট করো তোমরা দেখতে পাচ্ছ এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো আমি তোমাদেরকে সাত তারিখ থেকে দশ তারিখের মধ্যে কিন্তু ইন্টারভিউটা কমপ্লিট করে দেবো ঠিক আছে এরপর চলো চলে যায় লেবানন ব্লাস্ট নিয়ে তো তো লেবানন ব্লাস্ট নিয়ে কিছু কথা বলার আছে আর কিছু কথা জানার আছে তোমাদেরকে এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক হয়ে গেছে কারণ এই রিসেন্ট এত বড় ব্লাস্ট বা এত বড় একটা দুর্ঘটনা সচরাচর ঘটেনি তো এই যে লেবানন এই লেবাননের কিছু জিনিস জানতে হবে যেমন লেবাননের রাজধানী হচ্ছে বেরুট বেরুটে কিন্তু এই ব্লাস্টটা ঘটেছে এই ব্লাস্টটা কিন্তু কেন ঘটেছে তোমরা বলতে পারবে এই ব্লাসটা বেসিক্যালি অ্যামোনিয়াম নাইট্রেটের জন্য কিন্তু ঘটেছে বেরুট একটা পোর্ট হচ্ছে পোর্ট মানে হচ্ছে বন্দর ঠিক আছে তো এই বন্দরে কিন্তু দু হাজার সাতশো পঞ্চাশ টন অ্যামোনিয়াম নাইট্রেট রাখা হয়েছিল একটা স্টোর রুমে সেইখানে কিন্তু এই ব্লাস্টটা ঘটেছে এবং তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ কি সাংঘাতিক ব্লাস্টটা ঘটেছে বলা হচ্ছে এখন পর্যন্ত কিন্তু চার জন ইনজর্ড আছে এবং আটাত্তর জন কিন্তু মৃত তোমরা বুঝতে পারছো এই সংখ্যাটা কিন্তু আরও বাড়বে এখন পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে এখানের এই রিপোর্টে তোমরা দেখতে পাচ্ছ যে চার জন কিন্তু প্রায় ইঞ্জিয়ার্ড আর আটাত্তর জন মৃত তোমরা বুঝতে পারছো কী ব্যাপক হারে ক্ষয়ক্ষতি হয়েছে এবং ছবিগুলোতে তো তোমরা দেখতে পাচ্ছই এবং এছাড়াও এই যে লেবানন এই লেবাননের বর্ডার কার কার সঙ্গে শেয়ার করছে একটু বলে দিচ্ছি সিরিয়া এবং ইসরায়েলের সঙ্গে কিন্তু লেবাননের বর্ডারটা শেয়ার হচ্ছে এটা নিয়ে যদি তোমরা একটা বিস্তারিত আলোচনা চাইছো বা একটা বিস্তারিত স্পেশাল ক্লাস চাইছো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো আমি তোমাদের একটা স্পেশাল ক্লাসের ব্যবস্থা করে দেবো এটার সঙ্গে কিন্তু তোমাদেরকে নিউ এডুকেশন সিস্টেম নিয়েও একটা ক্লাস দেবো ভাবছি তো অবশ্যই তোমাদের ইন্টারেস্ট থাকলে কমেন্ট করো তোমাদের ইন্টারেস্ট না থাকলে কিন্তু ক্লাসটা নেবো না ঠিক আছে তোমরা যা চাইবে সেটাই কিন্তু হবে তোমরাই সর্বে সর্ব অল অ্যাবাউট প্রফিট চ্যানেল তোমাদের কথা সব সময় শুনবে ঠিক আছে এরপর চলো তোমাদের ইন্টারভিউ এর ডেট পাল্টাচ্ছে না কি হচ্ছে এটা নিয়ে একটু আলোচনা রয়েছে তো বন্ধুরা আমি তোমাদেরকে সেদিনেই সকালবেলায় একটা ভিডিও প্রোভাইড করেছিলাম যে বলেছিলাম তোমাদের ইন্টারভিউটা পোস্টপোন হবে না যে যে ডেটগুলোতে লকডাউন আবার পড়ে গেছে সেই সেই ডেটগুলো শুধুমাত্র চেঞ্জ হবে তো সেটাই হতে চলেছে মনে হচ্ছে আমি তোমাদেরকে কালকে একটা কল রেকর্ডিং শুনিয়েছিলাম আজকেও একটা অফিসিয়াল হেল্পলাইনে একটা আমার সাবস্ক্রাইবার বন্ধু কল করেছিল সেই কল রেকর্ডিংটা আজকেও শোনাবো তোমাদেরকে সেখান থেকে তোমরা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে যে তোমাদের ইন্টারভিউটা কি হতে চলেছে তো প্রথমে একটু কল রেকর্ডিংটা তোমরা শুনে নাও তারপরে ডিসকাশান না যাব ঠিক আছে তো আমি এই কল রেকর্ডিংটা প্লে করলাম একটু শুনে নাও হ্যাঁ স্যার বলছি কাল কাল থেকে কি আমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে কোথা থেকে বলছেন বাকুরা থেকে বলছি বাকুরা বাকুরাতে ইলেটা কি ফাসলেতে হচ্ছে বাকুরার বাকুরা স্যার প্রথম প্রথম পেজেই হচ্ছে স্যার 20 থেকে 20 তারিখ থেকে হওয়ার কথা ছিল সাত দিন আগে পাবেন অ্যাডমিট কার্ড 7 দিন আগে বলছি তারিখ থেকে হওয়ার কথা ছিল কুড়ি তারিখ থেকে কি বাঁকুড়া হ্যাঁ বাঁকুড়া শুরু হবে বিষ্ণুপুর শুরু হবে বারো তারিখ থেকে আঠেরো তারিখ আর বাঁকুড়া শুরু হবে কুড়ি তারিখ থেকে নয় নয় হ্যাঁ স্যার বলছি স্যার কুড়ি তারিখ একুশ তারিখ তো লকডাউন হ্যালো হ্যালো হ্যাঁ স্যার নমস্কার বলুন বলছি বারো কুড়ি তারিখ আর একুশ তারিখ তো স্যার লকডাউন তাহলে 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 পরে থেকে শুরু হবে একটু পরে থেকে শুরু হবে ওটা কি স্যার আমরা দিয়ে দেবো সব দিয়ে দেবো হবে হচ্ছে শিওর থাকো ওটা আমাদের সাত দিন আগে তোমরা ইন্টারভিউ এর পাবে হুম স্যার সেটা তো বুঝলাম ভাবছি স্যার বলছি স্যার কুড়ি তারিখ থেকে যদি শুরু হয় তাহলে কুড়ি তারিখ থেকে লকডাউন আরে কুড়ি তারিখ না না কুড়ি তারিখ লকডাউন দিন হবে না তারপরে থেকে হবে থ্যাঙ্ক ইউ স্যার স্যার এটা স্যার রিসিডিউল ডেট কি দেওয়া হবে এখন কি স্যার রিসিডিউল ডেট কি এই মুহূর্তে দেওয়া হবে দু এক দিনের মধ্যে আর হ্যাঁ সব দিয়ে দেওয়া হবে সব 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 ওয়েবসাইট এ সব পাওয়া যাবে হ্যাঁ স্যার ওটা তো বুঝতে পারছি রিশিডিউল স্যার মানে তাহলে আমাদের যে যে দিনকে লকডাউন হয়েছে সেই দিন সেসব দিনগুলোতে নেই আমাদের সব আপ টু ডেট করা হয়েছে এজন্য আমাদের প্রচুর খাটতে হচ্ছে ঠিক আছে হ্যাঁ ওটা তো স্যার বুঝতে পারছি আপনাদেরকে প্রচুর খাটতে হচ্ছে তো বন্ধুরা আশা করছি তোমরা কল রেকর্ডিংটা শুনলে কল রেকর্ডিংটা শুনে তোমাদের মনটা একটু হলেও শান্ত হয়েছে তো তোমাদের সত্যি বলতে এখন আর কিছু মাথা ব্যথার কারণ নেই ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড ঠিক করে নিয়েছে যাই হয়ে যাক তোমাদের ইন্টারভিউ কিন্তু কন্ডাক্ট করবে আমি অনেক অফিসিয়ালস লোকদের সঙ্গে কথা বলেছি তারা বলছে যে এইবার কিন্তু তোমাদের ইন্টারভিউ নড়চড় হবে না তোমাদের যে ডেট সেই ডেটে কিন্তু ইন্টারভিউ হবে তোমরা একেবারে ব্যস্ত হও না তোমরা যে যে ডেটে ইন্টারভিউ তোমাদের পড়েছে একটু অপেক্ষা করো সাত দিনের মাথায় তো তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে আশা করছি আজকের থেকে তোমরা ডাউনলোড করতে পারছো যাদের বারো তারিখ থেকে ইন্টারভিউ আছে অবশ্যই যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছ আমাকে হোয়াটসঅ্যাপে তোমরা অ্যাডমিট কার্ড পাঠাতে পারো আমি একটু তোমাদের সঙ্গে ডিসকাস করব কিছু কথা রয়েছে ঠিক আছে এরপর তোমরা যারা বাঁকুড়া রেঞ্জে আছো যাদের কুড়ি তারিখ থেকে ইন্টারভিউ এবং কুড়ি তারিখে লকডাউন তারা হয়তো একটু চিন্তিত আছো যে কি হবে ইন্টারভিউ তোমাদের ইন্টারভিউ ইন্টারভিউটা কি হতে চলেছে তো ক রেকর্ডিং এ তোমরা শুনলে যে তোমাদের হয়তো ডেটটা চেঞ্জ করবে ডেটটা চেঞ্জ করে স্লাইটলি এক দুই দিন পরে ইন্টারভিউটা নেওয়া হবে তো তোমাদের ইন্টারভিউ প্রিপারেশনে খামতি না রেখে ডেট কবে পড়ছে সেটা না ভেবে ইন্টারভিউ প্রিপারেশনটা নিতে থাকো এবং মক ইন্টারভিউ দিতে চাইলে অবশ্যই আমার সঙ্গে কিন্তু WhatsApp গ্রুপে জয়েন হয়ে যা এবং আমার সঙ্গে কন্টাক্ট করো তোমাদের জন্য একটা WhatsApp গ্রুপ খুলেছি যেখানে তোমরা ডিসকাস করতে পারবে তোমাদের ইন্টারভিউ সংক্রান্ত অনেক কিছু বিষয়ে তোমরা মেসেজ করতে পারবে সেই গ্রুপের লিংকও আমি ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেব তো সেই গ্রুপে তোমাদের তোমরা জয়েন হয়ে যাবে এবং প্রচুর ডিসকাশন করবে প্রচুর প্রশ্ন উত্তর করতে পারো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তো ভিডিওটা এতটা ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ততক্ষণের জন্য টাটা বাই বাই জয় হিন্দ ভালো থাকবেন